নমস্কার বন্ধুরা, রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব নিয়ে আপনাদের সামনে আমি সৌরভ গঙ্গোপাধ্যায়। গত পর্বে আমরা ইতিহাসের কথা খুব কিছু আলোচনা করিনি। তার আগের পর্বে রবীন্দ্রনাথের নিজের কণ্ঠ রেকর্ডে প্রকাশের ইতিহাস আলোচনা করছিলাম, দ্বিতীয় পর্যায়ে পর্যন্ত বলেওছিলাম। আজকে পরিচয় দেব তার তৃতীয় পর্যায়ের, এবং এই তৃতীয় পর্যায়টাকেই আমি মনে করি রেকর্ডে রবীন্দ্রনাথের নিজের কণ্ঠ প্রকাশের ইতিহাসের শেষ পর্যায়। এর পরেও তিনি আবৃত্তি করেছেন বা তার গলার গান রেকর্ড হয়েছে, তবে সেগুলো মূলত ওই আকাশবাণী বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো সংগ্রহশালার নিজস্ব সংগ্রহের জন্যে। বাণিজ্যিকভাবে এই তৃতীয় পর্বটাই শেষ পর্ব। তা এর সূত্রপাত হয়েছিল 1338-এ সাতই চৈত্র রবীন্দ্রনাথ একটি চিঠি লিখছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পত্নী বাসন্তী দেবীর কাছে। বলছেন যে এক ভদ্রলোক গ্রামোফোনের সুর ধরবার বিদ্যা ইউরোপে শিখে এসেছেন, তিনি এখানে এসেছেন আমার কণ্ঠ থেকে কিছু আদায় করবার প্রস্তাব নিয়ে। উত্তরা পত্রিকা 1338-এর আষাঢ়ে এই চিঠিটা ছাপা হয়েছিল। এই ভদ্রলোক হচ্ছেন চণ্ডীচরণ সাহা বা সিসি সাহা। এর আগে অন্য যে সমস্ত কোম্পানির কথা আমরা বলেছিলাম, একমাত্র হেমেন বোসকে বাদ দিলে বাকি সবই ছিল কিন্তু বিদেশি উদ্যোগ। চণ্ডীচরণ সাহার এই কোম্পানি, এটি হলো পরাধীন ভারতে স্বদেশি রেকর্ড কোম্পানি, এবং তিনি 1925 সালে জার্মানি গিয়েছিলেন রেকর্ডিং বিদ্যা শিখবার উদ্দেশ্য নিয়ে, এবং একেবারে আধুনিকতর রেকর্ডিং এবং রেকর্ড তৈরির খুঁটিনাটি সমস্ত শিখে তিনি দেশে ফিরে জার্মানি থেকে রেকর্ডিং ও রেকর্ড প্রেসিংয়ের যন্ত্রপাতি আনিয়ে তিনি এখানে ব্যবসা খুলে বসেছিলেন। এবং জার্মানিতে থাকাকালীনই তার সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল, এবং চণ্ডীবাবু নিজের সংকল্পের কথা রবীন্দ্রনাথকে জানান, এবং সেই সময় তো আমাদের দেশে স্বদেশী আনার একটা পর্ব চলছে, রবীন্দ্রনাথও এই সংকল্প যাতে সফল হয় তার জন্য আন্তরিকভাবে আশীর্বাদ করেছিলেন। তো ভারতবর্ষে যখন এই স্বদেশী রেকর্ড কারখানা প্রতিষ্ঠিত হলো, তখন স্বাভাবিকভাবেই 1932 সাল, রবীন্দ্রনাথের বয়স তখন 71, চণ্ডীচরণ সাহা চাইলেন রবীন্দ্রনাথের কণ্ঠের গান আবৃত্তি ইত্যাদি দিয়ে তার কোম্পানির জয়যাত্রা শুরু হোক। তা প্রথমে রবীন্দ্রনাথের একটু কুণ্ঠা ছিল, এত বয়সে তিনি এটা করবেন যদি জিনিসটা না দাঁড়ায়। এবং রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর, তিনিও এই বয়সে কবির রেকর্ড প্রকাশে বিশেষ ইচ্ছুক ছিলেন না। কিন্তু প্রশান্তচন্দ্র মহলানবিশের বিশেষ নির্বন্ধ রবীন্দ্রনাথ ফেলতে পারেননি। প্রশান্তবাবু এবং চণ্ডীবাবু একসঙ্গে শান্তিনিকেতনে গিয়ে তিনি তারা রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেন, এবং রবীন্দ্রনাথকে তারা বলেন, বোঝান যে দেশের ভবিষ্যতের জন্যে কবির কণ্ঠ সংরক্ষিত থাকাটা জরুরি। রবীন্দ্রনাথ রাজি হন, এবং কলকাতার অক্রূর দত্ত লেনে যে স্টুডিও রয়েছে হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টসের, সেইখানে তিনি আসেন। সেদিন কোম্পানির খাতায় তিনি লিখেও দিয়েছিলেন যে হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টস ভ্যারাইটি সিন্ডিকেট জয়যুক্ত হোক বলে, এটা আমাদের, এর সফলতা আমাদের গৌরব, এমন কথাও রবীন্দ্রনাথ লিখেছিলেন। 25 নভেম্বর 1980 এই তারিখে এই লেখাটা ছাপা হয়েছিল দেশ পত্রিকায়। 5 এপ্রিল 1932 রবীন্দ্রনাথ এটা লিখে দিয়েছিলেন, এবং সেই দিন তিনি প্রথম ওইখানে রেকর্ড করেন। তারপর অনেকগুলোই পরপর করেছিলেন। সেই প্রথম রেকর্ড H1, যেটা হিন্দুস্তানের প্রথম রেকর্ড, এক পিঠে ছিল তবু মনে রেখো গান, এবং আরেক পিঠে ছিল আমি যখন বাবার মতো হব। তা সেই পরবর্তীকালে হিন্দুস্তান কোম্পানি LH98 নামে একটা ছোট ইপি রেকর্ডে রবীন্দ্রনাথের গলার গানগুলোকে আবার ট্রান্সফার করেছিলেন। পরে তো সিডি ক্যাসেট আরও সব কিছুতেই যায়। তা আজকে আমি সেই তবু মনে রেখো গানটি শুনিয়ে আমার আসর শুরু করছি। এই গানটির সঙ্গে একটা মজার ঘটনা জড়িয়ে আছে, সেটা গানটি বাজাবার পরে আপনাদের বলবো। প্রথমে শুনুন গানটি।
সবু মনে রেখো, ও সবু মনে রেখো, যদি দূরে যাই চলে তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে মনে রেখো, ও তবু মনে রেখো, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি নাই আছি মনে রেখো, ও তবু মনে রেখো, যদি জল আসে আঁখি পাতে, যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে মনে রেখো, যদি পড়িয়া মনে ছল ছল জল নাই দেখা দেয় নয়ন কোণে তো যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে মনে রেখো, যদি পড়িয়া মনে ছল ছল জল নাই দেখা দেয় নয়ন কোণে তো মনে রেখো। আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে রেকর্ডের একেবারে শেষ অংশে এসে তো বলে রবীন্দ্রনাথ একটু থেমে গেছেন, তারপরে বু মনে রেখো। এখন এই যে জিনিসটা চট করে মনে হয় যে কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বা কিছু হবে, তা কিন্তু নয়। এর পিছনের গল্পটি আমি শুনেছি রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট গায়িকা ডক্টর চিত্রলেখা চৌধুরীর মুখে। চিত্রলেখা চৌধুরীর রবীন্দ্রসঙ্গীত জগতে প্রবেশ হয়েছিল এই হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টস কোম্পানির হাত ধরেই, এবং তিনি যখন এই কোম্পানিতে রেকর্ড করতে আসেন তখন রেকর্ডিস্ট ছিলেন নীরদ বন্দ্যোপাধ্যায়। এই নীরদবাবু রবীন্দ্রনাথেরও গলার রেকর্ড করেছিলেন সেই একদম প্রথম যুগে। তো নীরদবাবু চিত্রলেখাদিকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা মা, তুমি তো বিজ্ঞানের ছাত্রী, বলো তো এই যে গুরুদেব রবীন্দ্রনাথের রেকর্ডটা আমরা শুনি তবু মনে রেখো, তো বলে একটু থেমে গিয়ে বু মনে রেখো, এটা কেন? তো চিত্রলেখাদি স্বাভাবিকভাবে যেটা মনে হয় আমাদের সকলেরই, তিনিও তাই বলেছিলেন যে ওটা মনে হয় কোনো একটা রেকর্ডিং ডিফেক্ট হবে, হয়তো গাইতে গিয়ে ওই জায়গাটা আসেনি বা কিছু তুল বললে সে কী মা, নীরদবাবু বলছেন এটা তুমি কেমন কথা বললে, একটা ডিফেক্টিভ রেকর্ডিং আমরা অমনি ওরকম বাজারে ছেড়ে দেব, সেটা হয় কখনো? তো উনি বললেন তাহলে কী ব্যাপার, ওটা আসেনি? বললেন না। বলে উনি গল্পটা বললেন, গল্পটা কী, রবীন্দ্রনাথ এ তার যৌবনের গান, এই গানের সঙ্গে তার বড় তীব্র প্যাশন জড়িয়েছিল। তিনি যখন গাইছেন, গাইতে গাইতে ওই জায়গাটা রিপিট করছেন, ওইখানটা গিয়ে তিনি আর কান্না আটকাতে পারেননি, তার উদ্গত অশ্রু গান থামিয়ে তিনি কেঁদে ফেলেছিলেন, এবং সেই জন্যে ওই অংশটুকু নিয়ে গ্যাপ রয়েছে, কেননা মেশিন তো ঘুরছে, রবীন্দ্রনাথ তখন কাঁদছেন, সে কান্নার আওয়াজটা এখানে আসেনি, কিন্তু তিনি নিঃশব্দে কাঁদছেন। অল্পক্ষণ পরেই তিনি নিজেকে সামলে নেন, নিয়ে তিনি বাকিটা গেয়ে ওঠেন।
তখন চণ্ডীবাবু এবং নীরদবাবু বসে ঠিক করেন যে না, আমরা গুরুদেবের এই যে আবেগটা এইটাকে আমরা এইভাবেই রেখে দেবো, এটাকে আমরা বাদ দেবো না। চাইলেই বাদ দিতে পারতেন, কিন্তু এটাকে আমরা বাদ দেবো না, এটা তার আবেগটা এইভাবেই ধরা থাকুক, সেইভাবেই ওরা রেকর্ডটা বের করেছিলেন। যদিও পরে ইদানিংকালে হিন্দুস্তান কোম্পানির অনেক সিডিতে বা ক্যাসেটে দেখা যায় যে ওই অংশটা ওরা এডিট করে দিচ্ছেন, এটা ঠিক করছেন না বলেই আমার বিশ্বাস, কেননা তাতে ইতিহাসটা মুছে যায়। কেননা এই হিন্দুস্তান কোম্পানি আগাগোড়াই রবীন্দ্রনাথের গানের প্রতি তাদের একটা বিশেষ শ্রদ্ধা ছিল। ওই যে বললাম 1932-এর 5ই এপ্রিল এই আসর শুরু হয়েছিল এদের কোম্পানি, তার কারণ কিন্তু ওই দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন। রাখির সঙ্গে তো রবীন্দ্র আদর্শের একটা বিশেষ সংযোগ রয়েছে, সেই জন্য সেই স্বদেশী যুগে ওই রাখি পূর্ণিমার দিনটাকেই এই কোম্পানি নিজেদের শুরুর দিন হিসেবে বেছে নিয়েছিলেন। এবং রবীন্দ্রনাথ ছাড়াও অতুলপ্রসাদ সেনেরও রেকর্ড এই কোম্পানি থেকেই হয়, তো সেসব কথা আমরা পরে বলবো। তো এবং রবীন্দ্রনাথ যে নিজে রেকর্ড করেন শুধু তাই নয়, সেই সঙ্গে শান্তিনিকেতনের উজ্জ্বল ছাত্রছাত্রী যারা তৎকালীন ভালো গান টান গাইতেন, তাদেরও রেকর্ড যাতে এই কোম্পানি থেকে হয় সে ব্যাপারে তিনি উদ্যোগ নিয়েছিলেন। এবং রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট গায়িকা সাবিত্রী দেবী কৃষ্ণন, রবীন্দ্রনাথের কর্ণাটকী ভাঙা গানগুলির প্রসঙ্গে যার নাম আমরা প্রায় সবাই জানি, সেই তার যে একটিমাত্র রেকর্ড হয়েছিল সেটি কিন্তু এই হিন্দুস্তান থেকে। রবীন্দ্রনাথের হচ্ছে H1, সাবিত্রী দেবীর রেকর্ড হচ্ছে H8, 8 নম্বর রেকর্ডটি ছিল সাবিত্রী দেবীর, এক পিঠে শুভ্রপ্রভাতে আর এক পিঠে তুমি কিছু দিয়ে যাও। এবং এই দুটো গানই কিন্তু সাবিত্রী দেবীর কণ্ঠে মূল গান শুনে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। এবং সেই দুটো গানের মধ্যে শুভ্রপ্রভাতে গানটির কোনো স্বরলিপি ছিল না, সাবিত্রী দেবীর এই রেকর্ড অনুসরণেই শুভ্রপ্রভাতে গানের স্বরলিপি পরবর্তীকালে স্বরবিতানে প্রস্তুত হয়েছে। আমার সৌভাগ্য, আমি যে রেকর্ডটি পেয়েছি সাবিত্রী দেবীর H8, এই রেকর্ডটির উপরে 27/9/1932 তারিখে কনফার্ম বলে লিখে দেওয়া আছে, মানে এটি স্বয়ং রবীন্দ্রনাথ নিজের হাতে লিখে রেকর্ডটি কনফার্ম করেছিলেন। সেই আমার সৌভাগ্য সেই কপিটি আমি আমার সংগ্রহে রাখতে পেরেছি। তো সেই রেকর্ডটি আমি বাজিয়ে শোনাচ্ছি, শুভ্রপ্রভাতে পূর্ব গগনে উদিল। এটি দক্ষিণ ভারতীয় যে আশাবরী রাগ তার ছায়া আছে এতে, সেই গানটি সাবিত্রী দেবী গেয়েছিলেন ওই একই বছর 1932-এ, সেটি আপনারা শুনুন।
সাবিত্রী দেবীর কণ্ঠে এই যে গান আপনারা শুনলেন, শুভ্র প্রভাতে পূর্ব গগনে উদিল, সাবিত্রী দেবীর পরিচয় একটুখানি দিতে চাইব এখানে। সাবিত্রী দেবী কিন্তু গানের মানুষ ছিলেন না, মানে গান গাইবেন এমন কোনো ভাবনা তার দূরতম কল্পনাতেও ছিল না। তিনি শিল্পচর্চায় ছিলেন, শিল্পচর্চাতেই তার আগ্রহ ছিল, মন ছিল, কিন্তু কাল তাকে জড়িয়ে দিল গানের চক্রে। 1928 থেকে 1933 শান্তিনিকেতনের ছাত্রী ছিলেন সাবিত্রী। তার সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল যখন তিনি এডেয়ারের একটি স্কুলে ফোর্থ স্ট্যান্ডার্ডে পড়েন। রবীন্দ্রনাথ সেই সময় ওখানে গিয়েছিলেন দাক্ষিণাত্যে, অ্যানি বেসান্তের আমন্ত্রণে রবীন্দ্রনাথ এসেছিলেন এবং রবীন্দ্রনাথ সেইখানে সাবিত্রীর গান শোনেন। তখনও সাবিত্রী জানতেন না যে রবীন্দ্রনাথকে। তো সাবিত্রীর গান শুনে রবীন্দ্রনাথের এত ভালো লাগে যে তিনি তাকে শান্তিনিকেতনে পড়তে আসার জন্যে আমন্ত্রণ জানান। তখনই সেটা সম্ভব না হলেও অল্প কয়েক বছর বাদে শিল্পশিক্ষার উদ্দেশ্যে শান্তিনিকেতনে সাবিত্রী এসেছিলেন এবং শ্রীভবন হোস্টেলে তিনি থাকতেন। সেইখানে রবীন্দ্রনাথ তাকে অটোগ্রাফ দিয়েছিলেন, তবকণ্ঠে বাসা যদি পায় মোর গান, আমার সে দান কিংবা তোমারই সে দান। 1337 ফাল্গুনে যখন ফাল্গুনী নাটক লিখছেন তখন সেই এডেয়ারের স্মৃতি তো তার ছিলই, তার সঙ্গে আরও কিছু খাস এটা ফাল্গুনী নাটক নয়, নবীন নাটক। নবীন নাটকের জন্যে তিনি নতুন দক্ষিণেশ্বরের গান বাঁধলেন, সাবিত্রীর কাছ থেকে তিনি গান নিলেন, বাসন্তী হে ভুবন মোহিনী, বেদনা কি ভাষায় রে, বাজে করুণ সুরে, এই সমস্ত সাবিত্রীর কাছ থেকে পাওয়া সুরে। শান্তিনিকেতনে আসা ইস্তক দীনেন্দ্রনাথের কাছে রবীন্দ্রনাথ তাকে বাংলা গান সেখানে শিখিয়েছিলেন এবং তারপরে এই নবীনের অভিনয়ে সাবিত্রী জনসমক্ষে রবীন্দ্রনাথের গান করেন। 1932 রবীন্দ্রনাথ তাকে সঙ্গে করে নিয়ে এসে এই রেকর্ডটি করিয়েছিলেন, এটি তার একমাত্র রেকর্ড। পরবর্তীকালে সাবিত্রী দেবীর পারিবারিক জীবনটা খুব এলোমেলো ছিল, মাদ্রাজে থাকতেন, কিন্তু বিবাহিত জীবন সুখী হয়নি তার। সন্তান সুখ পেলেও নানান দুঃখ, নানান বঞ্চনা, নানান অপমান তাকে সইতে হয়েছে। একসময় তিনি দেশ ছেড়ে কানাডায় গিয়ে গান শেখাতেন, কিন্তু তারপরে আবার দেশে ফিরে আসেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পরে শান্তিনিকেতনে এসে থাকতে চেয়েছিলেন, কিন্তু রবীন্দ্রবিহীন বিশ্বভারতী তাকে ঠাঁই দেয়নি। সঙ্গীত ভবন তার কাছ থেকে গানের সুর উদ্ধার করেছে, পাকা চাকরি দেয়নি, ফলে একটা সময় আবার ব্যাঙ্গালোরে ফিরে গিয়েছিলেন। তারপরে তো শেষ জীবনে কলকাতায় টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে ডেকে এনে তার গান শোনাবার ব্যবস্থা করে, কলকাতা দূরদর্শনে তার গান রেকর্ড হয়। পরের দিকে শ্বাসকষ্ট ছিল, হাঁপানিতে খুব কষ্ট পেতেন, এছাড়া অর্থাভাব তো ছিলই। তবে শেষকালে বিশ্বভারতী তাকে, তখন উপাচার্য দিলীপ সিংহ, তাকে দেশিকোত্তম পুরস্কার দিয়ে সম্মানিত করেছিল। এইটা একটা তার সান্ত্বনা আমরা বলতে পারি। শান্তিনিকেতনেই তিনি অসুস্থ হন, কলকাতায় তাকে নিয়ে আসা হয় এবং তারপর ছেলে খবর পেয়ে কলকাতা থেকে তাকে ফিরিয়ে নিয়ে যায় এবং তার দুদিনের মাথায় তিনি ব্যাঙ্গালোরে প্রয়াত হন। এবং সাবিত্রী দেবী শুধু যে দক্ষিণেশ্বরাশ্রিত গানই ভালো গাইতেন তা কিন্তু নয়, তিনি রবীন্দ্রনাথের নানান ধরনের গানের শিক্ষা তার হয়েছিল। হিন্দি ভজন টজনও খুব ভালো গাইতেন, গীতাঞ্জলি পর্বের গান তার খুব দক্ষতা ছিল সেই সমস্ত গানে। তো সাবিত্রী দেবীর কণ্ঠের গানের পরে এবারে আমরা একটু চলচ্চিত্রে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীতের দিকে আসি। তারও রেকর্ড এই হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টস থেকে সেই সময় বেরিয়েছিল, রবীন্দ্রনাথের আশীর্বাদ নিয়ে বেরিয়েছিল, সেই গান এবার আপনাদের একটু শোনাই। শুনুন। এদিন আজি কোন ঘরে গো ফুলে দিল দা, আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কাজ। এদিন আজি কোন ঘরে গো ফুলে দিল দা, আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কাজ। কাহার
যে আলোক ভরে কাহার অভিষেকে তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার উষা কাহার আশিস বহি হলো আঁধার আজি তাতে সূর্যোদয় সফল হলো এদিন আজি কোন ঘরে কো খুলে দিল বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা বনে বনে ফুল ফুটেছে বহু যুগের উপহারে বরণ করি নিল কারে বহু যুগের উপহারে বরণ করি নিল কারে কার জীবনে প্রভাত আজি ঘোচায় অন্ধকার আজি প্রাতে সূর্যোদয় সফল হলো হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা বনে বনে ফুল ফুটেছে বহু যুগের উপহারে বরণ করি নিল কারে বহু যুগের উপহারে বরণ করি নিল কারে কার জীবনে প্রভাত আজি খোঁজায় অন্ধকার তাতে সূর্যোদয়টা সফল হলো নিউ থিয়েটার্সের ব্যানারে পরিচয় বলে একটি ছায়াছবি হয়েছিল, সেই ছায়াছবির গান আপনারা শুনলেন এদিন আজি কোন ঘরে গো। শিল্পীর নাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কুন্দনলাল সাইগল, সংক্ষেপে কেএল সাইগল। বাঙালি নন কিন্তু গায়ক এবং অভিনেতা হিসেবে যে তার যশ খ্যাতি সবই কিন্তু কলকাতায়। জলন্ধরের মানুষ, 1904 জন্ম। 1929 সাল থেকে তিনি এখানে বেতারে গান করতেন এবং তারপরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তখনকার দিনে সুদর্শন সুকণ্ঠী গায়ক নায়কের খুব চাহিদা ছিল, কারণ তখন প্লেব্যাক পদ্ধতি আবিষ্কার হয়নি। তো কেএল সাইগল পারিবারিক ঐতিহ্যেই সঙ্গীতের উপর একটা তার অধিকার তৈরি হয়েছিল। গজল, ভজন, ঠুংরি এগুলো তিনি জানতেন, আর তার কণ্ঠের মধ্যে ছিল একটা অদ্ভুত স্নেহময় মাধুর্য এবং একটা অনুপম মজলিসি ভঙ্গিমা, এবং তার সমস্ত সত্তাই ছিল সঙ্গীতের রসে ডোবা। দেবদাস ছায়াছবিতে তিনি গান করেছিলেন, পরবর্তীকালে বহু বাংলা ছবিতে তিনি গান গেয়েছেন। তার বিশেষ বন্ধু ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। বাংলা বলতে পারতেন না, বাংলা লিখতে বা পড়তেও পারতেন না, ভাঙা ভাঙা বাংলা বলতেন, কিন্তু বাংলা ছবির কথা, গানের কথা তিনি উর্দুতে লিখে নিতেন। এবং এইভাবেই তিনি রবীন্দ্রনাথের গানেও তার সিদ্ধি অর্জন করেছিলেন পঙ্কজ কুমার মল্লিকের সহায়তায়। তার যে দরাজ, গভীর রসমধুর কণ্ঠ এবং প্রাণবন্ত গায়কী, এটি তাকে রবীন্দ্রসঙ্গীতে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। 1929 থেকে 1941 পর্যন্ত তিনি কলকাতায় ছিলেন, তারপরে তিনি বোম্বে চলে যান এবং সেইখানেই আমৃত্যু ছিলেন থাকতেন। তার রেকর্ড স্বয়ং রবীন্দ্রনাথ শুনেছিলেন। মূলত পঙ্কজ মল্লিকের কাছে গান শিখেই তিনি সিনেমার জন্য গানগুলো গিয়েছিলেন, এবং সেই রেকর্ড রবীন্দ্রনাথ শুনে তাকে দুহাতে আশীর্বাদ জানিয়েছিলেন। তো যাই হোক, এরপরে আরেকটি 78 রেকর্ডের গান আমি আপনাদের শোনাচ্ছি। এটিও সিনেমার গান, রবীন্দ্রনাথের বিখ্যাত প্রেম পর্যায়ের গান। মজার কথা হচ্ছে, রেকর্ডের উপর শিল্পীর কোনো নাম নেই, কিন্তু শিল্পী কে সেটা পরে গবেষণায় জানা গিয়েছে, সে কথা আমরা গানটি শোনাবার পরে আপনাদের বলছি।
শুনুন গানটি। এই যে গানটি আমি আপনাদের বাজিয়ে শোনালাম, এই রেকর্ডটির নম্বর হচ্ছে H992। আহুতি ছবির গান, এর সঙ্গীত পরিচালক ছিলেন মিস্টার HP দাস, হরিপদ দাস। এত সব কথা রেকর্ড লেভেলে বলা আছে, অথচ শিল্পীর কথা বলা নেই। পরবর্তীকালে জানা গেছে যে এই শিল্পী হচ্ছেন আর কেউ নন, নজরুল গীতির বিখ্যাত গায়িকা সুপ্রভা সরকার। তিনি 1911 সালে তার জন্ম, 1989 সালে তিনি প্রয়াত হন এবং সঙ্গীত জগৎ তাকে বর্দি বলে জানত। দক্ষিণ কলকাতার ভবানীপুরে জন্মেছিলেন উপেন্দ্রনাথ ঘোষ তার বাবা, এবং 30-এর দশকের শেষ ভাগ পর্যন্ত বাংলা চলচ্চিত্রের সর্বাগ্রগণ্য নেপথ্য গায়িকা ছিলেন সুপ্রভা সরকার। কেননা খুব ছোট থেকেই সুরেলা কণ্ঠের অধিকারিণী ছিলেন, আর তার সঙ্গে ছিল তার কণ্ঠস্বরের ঔজ্জ্বল্য, সেটাও খুব চমৎকার ছিল। বাড়িতে গানের পরিবেশ পেয়েছিলেন, মায়ের কাছে প্রাথমিক শিক্ষা হয় তার সঙ্গীতে। পরে তিনি তারাপদ চক্রবর্তীর কাছে তিনি মার্গ সঙ্গীতে দীর্ঘ তালিম পান এবং 1934-35 ওই রকম সময় থেকে তিনি বেতারে, তখন গার্স্টিন প্লেসের সেই পুরনো
বেতার, সেইখানে তিনি গান করতে শুরু করেন। এবং ওই তিনের দশকেই তার প্রথম রেকর্ড হয়েছিল সেনোলা কোম্পানি থেকে। আর প্রমথেশ বড়ুয়া তাকে সিনেমায় গানের ক্ষেত্রে নিয়ে আসেন। প্রমথেশ বড়ুয়ার ছবিতেই তিনি, ভাগ্যচক্র ছিল সিনেমার নাম, প্রথম নেপথ্য গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। রবীন্দ্রনাথের গান তিনি খুব বেশি একটা গান, নিউ থিয়েটার্সে নিয়মিত গায়িকা ছিলেন, সেই হিসেবে সিনেমায় গান করেছেন। তবে রবীন্দ্রনাথের গান তিনি খুব বেশি গাননি, তিনি মূলত নজরুল গীতির গায়িকা হিসেবেই প্রতিষ্ঠিত ছিলেন, এছাড়া ভজন কীর্তন এসবও গাইতেন রেকর্ডে। তবে রবীন্দ্রনাথের গান তিনি আলাদা করে শিখেছিলেন দ্বিজেন চৌধুরীর কাছে। একসময় ঢাকা রেডিওতেও গান করেছেন। 1960 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মার্গসঙ্গীতে সর্বোচ্চ স্থান অধিকার করেছিলেন। সুরতীর্থ সঙ্গীতায়ন এবং টিচার্স ট্রেনিং কলেজে তিনি সঙ্গীতে অধ্যাপনা করতেন। রবীন্দ্রনাথের গানে তার ভূমিকা হয়তো খুব বেশি কিছু নয়, অল্পই, এবং এই একটি বই রেকর্ডও সেরকমভাবে আর নেই। কিন্তু নজরুল গীতির জনপ্রিয়তায় তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তা আমি এই রেকর্ডের উল্টোপিঠের গানটাও আপনাদের শোনাচ্ছি। আপনারা খেয়াল করলেন নিশ্চয়ই যে নবগীতিকা গ্রন্থে প্রকাশিত এই গানের, এই হায় গো, এই গানের স্বরলিপির সঙ্গে সুপ্রভা সরকারের গাওয়া বেশ কিছু আলাদা। এরপরে যে গানটা শোনাচ্ছি সেটিও বিখ্যাত, আরও একটু বসো তুমি। এই দুটো গানই ওই সিনেমায় সীমা চরিত্রের কণ্ঠে ব্যবহৃত হয়েছিল, সীমার গান। শুনুন, সে গানটাও দিচ্ছি। Oh,
আহুতি চলচ্চিত্রের দুটি গান সীমার চরিত্রের সুপ্রভা সরকারের গাওয়া আপনারা শুনলেন। এইবারে যে গানটি শোনাবো আপনাদের, এটি একটি কোরাসের রেকর্ড। সে যুগে কোরাস গান খুব বেশি একটা হতো না। H631 এই রেকর্ডটি কোরাস গান রবীন্দ্রসঙ্গীতের। এই রেকর্ডের এক পিঠে ছিল বিশ্ববিনা আরবে বিশ্বজন মোহিছে, প্রকৃতি পর্যায়ের একেবারে গোড়ার গান, নাদ বিদ্যা পরব্রহ্ম এই দক্ষিণে গানটি ভেঙে ইন্দিরা দেবী চৌধুরানীর কাছে রবীন্দ্রনাথ পেয়েছিলেন, সেইটি ভেঙে তিনি এই গান রচনা করেন। আর উল্টো পিঠে ছিল আজ বাড়ি ঝরে ঝরে ঝরে। এইখানে যারা গেয়েছিলেন গান তাদের আমি নামগুলো বলে দিই একটু। শ্রীমতী প্রভা রায়, শ্রীমতী জয়া দাস, বিজয়া দেবী অর্থাৎ তখন বিজয়া দাস পরে বিজয়া রায় হন, শ্রী ধীরেন গুপ্ত এবং শ্রীযুক্ত হরিপদ চট্টোপাধ্যায়। হরিপদ চট্টোপাধ্যায়ের পরিচালনাতেই এই রেকর্ডটি হয়েছিল, দুপিঠের দুটো গানে। এই হরিপদ চট্টোপাধ্যায় বিশ্বভারতী সঙ্গীত ভবন থেকে এসেছিলেন। তখন রবীন্দ্রনাথের বিশেষ একটা দৃষ্টি ছিল, আমরা সকলেই জানি, তার গান যাতে সঠিক সুরে সঠিক গায়কিতে প্রচার পায় এইটা নিয়ে তিনি খুব ভাবিত ছিলেন। ফলে হিন্দুস্তানের সঙ্গে যখন তার একটা সুসম্পর্ক গড়ে উঠল এবং শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের দিয়ে তিনি এখানে রেকর্ড করাতে শুরু করলেন, তখন হরিপদ চট্টোপাধ্যায়কে তিনিই পাঠিয়েছিলেন যাতে রবীন্দ্রসঙ্গীতের যথাযথ প্রশিক্ষণ দেওয়ানো যায়। এবং হরিপদবাবুই পরবর্তীকালে সঙ্গীত ভবনের উজ্জ্বল দুই শিক্ষার্থী অমিতা সেন এবং কণিকা বন্দ্যোপাধ্যায়কে এই কোম্পানিতে নিয়ে এসেছিলেন। তা সেই হরিপদবাবুর পরিচালনায় আমি একটি গান আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। Thank you.
রেকর্ডটি একটু গোলমাল ছিল, রেকর্ডটাতে পুরনো রেকর্ড এর চেয়ে ভালো কন্ডিশনে পাইনি, সেই জন্যে একটু শুনতে হয়তো আপনাদের কষ্ট হলো। এই রেকর্ডটির এই জন্যে বাজালুম যে সাধারণত শান্তিনিকেতনের শিল্পীরা এবং স্বরলিপিতেও তাই আছে, গানটি বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাদরে বলে শেষ করে, এটি কিন্তু কোথাও না ধরে বলে শেষ হচ্ছে। এটা একটা বড় ব্যাপার, এই রেকর্ডটার একটা অভিনব দিক আমি বলবো। তো যাই হোক, আমরা হিন্দুস্তান কোম্পানির লেবলে গানের রেকর্ডের কথা বলছিলাম এবং হরিপদ চট্টোপাধ্যায়ের আনা দুজন সেই যুগের উজ্জ্বল গাইয়ে সঙ্গীত ভবনের কণিকা মুখোপাধ্যায় এবং অমিতা সেনের কথা বললাম। আমি কণিকা মুখোপাধ্যায়ের রেকর্ড আপনাদের এবারে বাজিয়ে শোনাব। কণিকা মুখোপাধ্যায় আপনারা অনেকেই জানেন, পরবর্তীকালে তিনি কণিকা বন্দ্যোপাধ্যায় হন। হিন্দুস্তান কোম্পানি থেকে তার খান্তিনেক রেকর্ড হয়েছিল। কণিকা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত পরিচয় আমার শ্রোতাদেরকে আর নতুন করে দেওয়ার বিশেষ কিছু নেই। 1924 তার জন্ম আর 2000 তিনি প্রয়াত হন। তার পিতা সত্যচরণ বাবু ছিলেন শান্তিনিকেতনেরই কর্মী এবং 1921 থেকে শান্তিনিকেতনের স্থায়ী বাসিন্দা হয়ে যান, এবং এই কণিকা নামটিও তার রবীন্দ্রনাথেরই দেওয়া। তো মজা হচ্ছে যে 1938 তার প্রথম রেকর্ডটি এই হরিপদ চট্টোপাধ্যায় সুর করেছিলেন, আধুনিক গানের রেকর্ড হয়েছিল। কিন্তু আধুনিক গানের রেকর্ড হওয়ায় রবীন্দ্রনাথ ভীষণ মনঃক্ষুণ্ণ হয়েছিলেন যে তার আশ্রমের মেয়ে সে তার গান রেকর্ড না করে আধুনিক গান করে এলো। ফলে সেই বছরই রবীন্দ্রনাথের উৎসাহে হিন্দুস্তান থেকে তার রবীন্দ্রসঙ্গীতের প্রথম রেকর্ড বেরোয়। শৈলজারঞ্জন মজুমদার পরিচালনা করেছিলেন ডাকবো না ডাকবো না আর মনে কি দ্বিধা রেখে গেলে। এখানে আবার তার ডাকনাম মোহর, সেটাও রেকর্ড লেভেলে বলা ছিল H648। ওই মোহর নামেই তিনি শান্তিনিকেতনে বিখ্যাত ছিলেন। মোট 3টি রেকর্ডে মোট 6টি গান রবীন্দ্রনাথের জীবদ্দশায় তিনি করতে পেরেছিলেন এই হিন্দুস্তান থেকে। তো পরে অবশ্য তিনি গ্রামোফোন কোম্পানি বা HMV-র শিল্পী হয়ে যান এবং HMV থেকেই তার পরবর্তীকালের যে উজ্জ্বল সঙ্গীত জীবন তার সমস্তটাই HMV-তেই ধরা আছে। তা সেই প্রথম রেকর্ডের গান আমি আপনাদের তার বাজিয়ে শোনাচ্ছি, এবারে শুনুন।
এই রেকর্ডের উল্টোপিঠের গান ছিল মনে কি দ্বিধা রেখে গেলে, আমি সে গানটিও আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। প্রসঙ্গত বলে রাখি যে ডাকবো না ডাকবো না এই গানটি কণিকা বন্দ্যোপাধ্যায় 1980 সালে ফিরে আরেকবার রেকর্ড করেছিলেন হিজ মাস্টার্স ভয়েস থেকে। এই দুটো রেকর্ড যদি আপনারা পাশাপাশি বাজিয়ে শোনেন তাহলে দেখবেন তার কণ্ঠস্বরের এবং গায়কীর একটা ব্যাপক পরিবর্তন হয়ে গিয়েছিল। পরবর্তীকালে তার কণ্ঠ অনেক বেশি মিষ্টি হয়েছিল। এই কণ্ঠটাকে তো আমরা ঠিক মিষ্টি বলতে পারি না, কিন্তু এই সময় তার যে খোলা জোরালো ব্যাপারটা ছিল সেটা পরবর্তীকালে তার গানে কিন্তু আর ছিল না। পরবর্তীকালে তার গান মিষ্টি হয়েছিল, কিন্তু তার স্বরটি ক্রমশ সানুনাসিক হয়ে যায় এবং ভীষণ স্তিমিত হয়ে গিয়েছিলেন মানে গানের গায়কির প্রশ্নে। এই যে একটা খোলা দীপ্র ব্যাপার তার প্রথম যুগের এই হিন্দুস্তানের এই রেকর্ডগুলোর মধ্যে রয়েছে, এটা তার পরবর্তীকালের গানে একেবারেই পাওয়া যায় না। একদম না বলে দিলে চেনা মুশকিল যে একই মানুষ গাইছেন। তো ওই উল্টোপিঠের মনে কি দ্বিধা রেখে গেলে গানটি বার বাজাচ্ছি। রেকর্ডটি ব্যক্তিগতভাবে আমার কাছে নানা কারণে খুব চমকপ্রদ। এই রেকর্ডে এই যে মনে কি দ্বিধা রেখে গেলে চলে, এই গানের স্বরলিপিকার হচ্ছেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের গুরু শৈলজারঞ্জন মজুমদার। অথচ তারই ছাত্রী যখন রেকর্ডে এই গানটা গাইলেন,
আপনারা যারা স্বরলিপি পড়তে পারেন বুঝতেই পারলেন স্বরলিপির থেকে অনেক জায়গায় আলাদা। এ এক বিষয় ব্যাপার, রবীন্দ্রসঙ্গীতের শান্তিনিকেতনের শিল্পীদের ক্ষেত্রে এর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এবং যেটাকে শৈলজারঞ্জন মজুমদার রবীন্দ্রসঙ্গীতের পক্ষে খুব দূষণীয় মনে করতেন, সেই আড়িতে গাওয়া, সেটা ওই রেকর্ডে এক জায়গায় আছে। যাই হোক, কথায় তো কেবল কথাই বাড়বে, তাতে আর লাভ নেই খুব একটা কিছু। আমরা পরবর্তী রেকর্ডে চলে যাই। এরপরে যে রেকর্ডটি আমি বাজিয়ে শোনাবো আপনাদের, সেই শিল্পীও হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টসের একজন রত্ন বিশেষ, এবং রবীন্দ্রসঙ্গীতের যশস্বী শিল্পীদের মধ্যে তার নাম খুব উপরের দিকেই আমরা রাখি। জন্মসূত্রে বাঙালি না হলেও রবীন্দ্রসঙ্গীতকে ওই কে এল সাইগেলের মতনই তিনিও একেবারে মর্মের মধ্যে ধারণ করেছিলেন। কে এল সাইগেল অবশ্য নানা ধরনের গান করতেন, ইনি রবীন্দ্রসঙ্গীতেই একান্ত পর ছিলেন। রাজেশ্বরী বাসুদেব বা রাজেশ্বরী দত্ত, এটা তার শতবর্ষ আমরা সদ্য পার করলাম। 1920 সালে জন্ম, 1976 চলে যান পাঞ্জাবে। বাসুদেব বংশের সন্তান তিনি। বিদুষী এবং মননশীলতার জন্যেই সংস্কৃতি মহলে তার পরিচয় ছিল। 1937 সালে লাহোর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং 1939 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে আসেন বৃত্তি নিয়ে। রবীন্দ্রনাথ নিজে তার গান শুনে এত আগ্রহী হয়েছিলেন যে জনশ্রুতি আছে যে তাকে দিয়ে গাওয়াবেন বলে তিনি গান তৈরি করেন, আজি তোমায় আবার চাই শোনাবারে। শৈলজারঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ, ইন্দুলেখা ঘোষ, এদের কাছে রাজেশ্বরী দত্তের তালিম হয়েছিল। পরবর্তীকালে রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি দীর্ঘ তালিম পেয়েছিলেন। 1941 সালে হিন্দুস্তান রেকর্ডস প্রথম তার গান প্রকাশ করে, আজি তোমায় আবার চাই শোনাবারে এবং বাদল দিনের প্রথম কদম ফুল। উচ্চারণ, বাংলা উচ্চারণ ভালো ছিল না তখন রাজেশ্বরী দত্তের, পরের দিকেও তিনি একটু আড়ে আড়ে বাংলাই বলতেন। যাই হোক, তো সেই রেকর্ডের প্রথম টেকটি বাতিল হয়ে গিয়েছিল ওই স্বরের উচ্চারণ ঠিক ছিল না বলে। পরবর্তীকালে তিনি রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে তো কিংবদন্তি হয়ে ওঠেন নিজগুণে। সুধীন্দ্রনাথ দত্তকে বিবাহ সূত্রে 1943 সালে রাজেশ্বরী দত্ত হন। 1976 পথ দুর্ঘটনায় তাকে আমরা হারাই। তো তার সেই যে প্রথম রেকর্ডটি, যে গান রবীন্দ্রনাথ তাকে দিয়ে গাওয়াবেন বলেই রচনা করেছিলেন বলে জনশ্রুতি, সেই রেকর্ডটি আমি বাজিয়ে শোনাচ্ছি। ওইটি তার প্রথম রেকর্ডের গান, H920, আজি তোমায় আবার চাই শোনাবারে। এ গানেরও স্বরলিপিকার কিন্তু রাজেশ্বরীর গুরু শৈলজারঞ্জন মজুমদার। রবীন্দ্রনাথ নিজে রাজেশ্বরীর এই রেকর্ডটি রবীন্দ্রনাথের কাছে এসেছিল যখন অনুমোদনের জন্য, তিনি শুনে বলেছিলেন যে এইটি যথার্থ রবীন্দ্রসঙ্গীত। দেবানী, ও কি দেবানী।
রাজেশ্বরী দত্তের প্রথম রেকর্ডের গান আপনারা শুনলেন। সত্যি কথা বলতে কি, হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টস বিভিন্ন সময়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পীদেরকে একটা বড় আশ্রয়ের জায়গা তৈরি করে দিয়েছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের কাছে। বিভিন্ন বড় লেভেলে, বিশেষ করে গ্রামোফোন কোম্পানিতে, যারা বাণিজ্যিক প্রতিযোগিতার দৌড়ে খুব একটা এগিয়ে থাকতে পারেননি, অথচ গুণী গায়ক গায়িকা ছিলেন, তারা এই কোম্পানির ছত্রছায়া রেকর্ড করেছেন। প্রথম যুগে শান্তিদেব ঘোষ, সুবিনয় রায়, নীলিমা সেন, দেবব্রত বিশ্বাস, এদের সকলেরই একটি দুটি রেকর্ড এই কোম্পানি গ্রামোফোন কোম্পানি থেকে হয়েছিল বা কলম্বিয়া লেভেলে হয়েছিল। তো তারপরে বন্ধ হয়ে যায় জনপ্রিয়তায় তারা পিছিয়ে পড়েছিলেন বলে, এবং এরা সকলেই কিন্তু রবীন্দ্র জন্মশতবর্ষের আগে পরে হিন্দুস্তান কোম্পানিতে এসে যোগ দেন, এবং তাদের যে সুবর্ণময় যে সাংগীতিক জীবন তার সিংহভাগই কিন্তু এই কোম্পানিতে। রাজেশ্বরী দত্ত হিন্দুস্তান কোম্পানির প্রতি এতটাই বিশ্বস্ত ছিলেন যে পরবর্তীকালে HMV তাকে ডাকলেও তিনি সে কোম্পানিতে কখনো যাননি রেকর্ড করতে। আর দেবব্রত বিশ্বাসের কথা তো আর আলাদা করে বলবার কিছু নেই। এছাড়া হিন্দুস্তান কোম্পানির নিজস্ব আবিষ্কার ছিলেন চিত্রলেখা চৌধুরী, অশোকতরু বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ বিশ্বাস এরা। তো এইবারে আমি যে শিল্পীর গান আপনাদের বাজিয়ে শোনাব, তার নাম আপনারা অনেকেই হয়তো একালে চিনতে পারবেন না। একসময় খুব জনপ্রিয় শিল্পী ছিলেন এবং রবীন্দ্র সদন মঞ্চে গান গাইতে গাইতেই তার মৃত্যু ঘটে। তা আমি প্রথম তার গলায় যে গানটি বাজাবো, H2422, এইটি রাজা নাটকের গান, অরূপরতন নাটকেও আছে, এক জায়গায় রাজার গলায়, এক জায়গায় সুরঙ্গমার গলায়। খোলো খোলো দ্বার রাখিও না আর, এই রেকর্ড পরিচালনা করেছিলেন সুবিনয় রায়। শিল্পীর নামটা পরে বলছি এবং তার পরিচয়ও আপনাদেরকে দেব, আগে গানটি শুনুন আপনারা। খোলো খোলো দ্বার রাখিও না, বাহিরে আমায় দাঁড়ায় দাও সারা দাও, এই দিকে যাও, এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার রাখিও না, বাহিরে আমায় দাঁড়ায়। Yeah, I'm
পাড়ায়ে খোলো খোলো দা রাখিও না আর বাহিরে আমার শিল্পীর নাম হিমাগ্ন রায়চৌধুরী হিমাগ্ন রায়চৌধুরীর মাত্র দুটি রেকর্ড আমার সংগ্রহে আছে একটি হচ্ছে এইটি যেটা আমি এখন বাজালাম H2422 আরেকটি হচ্ছে H2229 এবং দুটি রেকর্ডই সুবিনয় রায়ের পরিচালনায় হয়েছিল তো এই যে গানটি আপনারা শুনলেন রাজা নাটকের হিমাগ্ন রায়চৌধুরীর পরিচয় এবারে আপনাদের আমি দিই ১৯২৮ সালে তার জন্ম হয়েছিল ঢাকা জেলার মানিকগঞ্জে তার বাবা ছিলেন হেমশঙ্কর রায়চৌধুরী জমিদার ছিলেন জমিদার বাড়ির সন্তান এবং ছোট থেকেই নানান ধরনের গানের প্রতি হিমাগ্নর কৌতূহল ছিল নানান গান এখান ওখান সেখান থেকে জড়ো করতেন শিখতেন এবং পরবর্তীকালে বিভিন্ন সঙ্গীত গুণীদের কাছে তিনি গানও শিখেছেন এবং দেশের লুপ্ত ঐতিহ্যের বিশেষ করে সাংস্কৃতিক সঙ্গীতের পুনরুদ্ধারের জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন যদিও রবীন্দ্রসঙ্গীতের শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন কিন্তু অতুলপ্রসাদ নজরুল দ্বিজেন্দ্রগীতি এই সমস্ত গানেও তার দক্ষতা ছিল টপ্পা কীর্তন বৈঠকী গান এগুলি ভালো গাইতে পারতেন কণ্ঠস্বরের মধ্যে একটু ট্রেমেলোর ভাব আছে আপনারা খেয়ালও করলেন নিশ্চয়ই তবে সঙ্গীত পরিবেশনের চেয়ে সঙ্গীত গবেষণাটাই ছিল হিমাগ্ন রায়চৌধুরীর বেশি আগ্রহের ব্যাপার তিনি একটা অনুষ্ঠান করিয়েছিলেন ২০০ বছরের বাংলা গান সেটা এখানে খুব জনপ্রিয় হয়েছিল নিধুবাবুর টপ্পা থেকে দাশরথী রায়ের পাঁচালী অ্যান্টনি ফিরিঙ্গির গান একেবারে আধুনিক বাংলা গান পর্যন্ত সব কিছু মিশিয়ে সেটা হয়েছিল নানান জায়গায় গান শেখাতেনও বেঙ্গল মিউজিক কলেজ নৃত্যভারতী সঙ্গীতায়ন গীতভারতী বর্ধমান বিশ্ববিদ্যালয়েও গান শেখাতেন এবং সঙ্গীত শেখানোর সময় গায়কী ঘরানা এই সমস্ত যে টার্মিনোলজিগুলো কী তার তাৎপর্য কোথায় তাদের তফাৎ একই শব্দ উচ্চারণের তফাতে কত রকম মানে হয়ে যায় তার এইগুলো তিনি গলার আওয়াজকে বিভিন্ন রকম মডুলেশন করে করে তিনি ছাত্রছাত্রীদের শেখাতেন ধ্রুপদ গান খেয়াল গান এইসবেরও তার যথেষ্ট শিক্ষা ছিল টপ্পা গানে তো দক্ষতা ছিলই আর রবীন্দ্রসঙ্গীত তো তার শখে ক্ষেত্রই ছিল ১৯৭৪ তিনি সুইডেন সরকারের আমন্ত্রণে সে দেশে গিয়েছিলেন এবং প্রায় ১০০র উপরে তিনি অনুষ্ঠান সেখানে করেছিলেন তো যাই হোক এরপরে আমি ওই রেকর্ডেরই উল্টোপিঠের গান প্রাণে গান নাই মিছে তাই ফিরিনু যে এইটি আমি বাজিয়ে শোনাচ্ছি শুনুন গান নাই মিছে তাই ফিরিনু যে
হিমগ্ন রায়চৌধুরীর গান আপনারা শুনছেন। 1974 সালে সুইডেন সরকার তাকে সেদেশে নিয়ে গিয়েছিলেন। দেশে ফেরার পরে রণজিৎ সেন এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী কমলা বসু, তার গান আমরা এই অনুষ্ঠানে আগে বাজিয়েছি, তার সঙ্গে একত্রে তিনি হীরক নামের একটি সংস্থা গড়ে তুলেছিলেন রবীন্দ্রনাথের গীতিনাট্য নৃত্যনাট্যের অনুষ্ঠান মঞ্চস্থ করবেন বলে। এছাড়া অরূপ শিল্পী গোষ্ঠী নামে তার নিজের একটা সংস্থা ছিল। 200 বছরের বাংলা গানের কথা তো বললাম, সেটা ভারতে তো বটেই, ভারতের বাইরেও ব্যাপক প্রশংসিত হয়। এবং 1972 সালে লন্ডনের ডেকা কোম্পানি ওর গাওয়া 2 সেঞ্চুরিজ অফ বেঙ্গলি সং রেকর্ড প্রকাশ করে, প্রবল জনপ্রিয় হয়েছিল সেই সময়। এবং হিমগ্ন রায়চৌধুরী রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে সাফল্য পেলেও গোপালুরের গান, শ্রীধর কথকের গান, তারপরে ধরুন বঙ্কিমচন্দ্রের সাধের তরণী আমার কে দিল ইত্যাদি গানও কিন্তু তিনি খুব সাফল্যের সঙ্গে গাইতেন। এবং যে সমস্ত শ্রোতারা সে গান সেকালে শুনেছিলেন তাদের স্মৃতিকে আজও সেই সমস্ত গানের কথা বিহ্বল করে তোলে। 1983 সালে রবীন্দ্রসদনে সদন মঞ্চে পরিবেশন করাকালীনই তার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান। তো এরপরে আমি হিমগ্ন রায়চৌধুরীর আরেকটি যে রেকর্ড আছে, যেটি সুবিনয় রায়ের পরিচালনায় হয়েছিল বললাম, সেই রেকর্ডটি আমি শোনাচ্ছি। এই রেকর্ডের দুটি গানই একটু স্বল্পশ্রুত গান, মুখখানি করো মলিন বিধুর এবং ভালোবেসে যদি সে না আসে, এই গান দুটি। এর মধ্যে মুখখানি করো মলিন বিধুর গানটি গেয়েছিলেন পরবর্তীকালে সুনীল রায় মশাই, তার রেকর্ডেও এটি বিখ্যাত। তবে এই সুনীল রায় ছিলেন আবার হিমগ্ন রায়চৌধুরীর সম্পর্কে আত্মীয়, সুনীলবাবুর শ্যালক হতেন হিমগ্ন রায়চৌধুরী। তো যাই হোক, আমরা এই গানটি এবার শুনি, মুখখানি করো মলিন বিধুর। মুখখানি করো মলিন বিধুর, যাবার বেলা জানি আমি জানি, শীতাব মধুর ছলের খেলা, মুখখানি করো গোপন চিহ্ন একে যাবে তব রথে জানি, তুমি তারে ভুলিবে না কোনো মতে, যার সাথে তব হলো একদিন মিলন মেলা, মুখখানি করো জানি আমি, যবে আঁখি জল ভরে রসের স্নানে মিলনের বীজ অঙ্কুর ধরে, নবীন প্রাণের রসের স্নানে ক্ষণে ক্ষণে এই চিরবিরহের ভান, ক্ষণে ক্ষণে এই ভয় রোমাঞ্চ দান,
খানে খানে এই চির বিরহের ভান খানে খানে এই ভয় রোমাঞ্চ দান তোমার প্রণয় সত্য সোহাগে মিথ্যা হেলা মুখ খানি কর মলিন বিধুর যাবার বেলা জানি আমি জানি শ্বেতাব মধুর ছলের খেলা মুখ খানি কর আমি তথ্য বলার সময় একটা ছোট ভুল করেছি, সেটা হলো যে হিমাগ্ন রায়চৌধুরীর আগের যে রেকর্ডটি ছিল সেটির পরিচালক কিন্তু সুবিনয় রায় নন, এই রেকর্ডটির পরিচালক সুবিনয় রায় যেটি এখন বাজছে। এর আগে প্রাণেগান নাই যেটা আমি শোনালাম ওইখানে কিন্তু সুবিনয় রায় পরিচালক ছিলেন না, ওর এক পিঠে ছিল প্রাণেগান নাই আর উল্টো পিঠে ছিল খোলো খোলো দ্বার, ওটি সুবিনয় রায়ের পরিচালনায় নয়। তো এবারে আমি উল্টো পিঠের গানটি শোনাবো, ভালোবেসে যদি সুখ নাহি, এটি মায়ার খেলা নাটকের গান, আলাদাভাবে হিমগ্নবাবু এখানে সুবিনয় রায় ট্রেনিংয়ে গিয়েছিলেন। এই প্রসঙ্গে একটা মজার গল্প আপনাদের একটু বলি হিমগ্ন রায়চৌধুরীর সম্পর্কে। এই গল্পটি আমরা শুনেছি বুদ্ধদেব গুহর মুখ থেকে, তিনি অন রেকর্ড বলেছেন, কাজে আমারও বলতে অসুবিধে নেই। ব্যাপারটা হিমগ্ন রায়চৌধুরীর ক্ষেত্রে হয়তো একটু অপমানজনক হতে পারে, তবু আপনাদের জানার জন্যে বলে রাখি। বুদ্ধদেব গুহ তখন দেবব্রত বিশ্বাসের কাছে গান শিখছেন। তো একদিন গানের ক্লাস চলাকালীন হিমগ্ন রায়চৌধুরী এসে উপস্থিত। দেবব্রত বিশ্বাসের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল। তো তিনি বললেন, জর্জদা জর্জদা আমাকে একটা গান তুলিয়ে দিতে হবে। বলে, কেন কি ব্যাপার? না, রবীন্দ্রনাথের হাসির গানের উপর একটা অনুষ্ঠান হচ্ছে, তো একটা হাসির গান আমি গাইবো, আমাকে একটু তুলিয়ে দিতে হবে। তা দেবব্রত বিশ্বাস বললেন, অ তাই, তা বসেন। উনি তো পূর্ববঙ্গীয় ভাষায় কথা বলতেন, বসেন। তো বসার পর উনি হারমোনিয়ামটা নামিয়ে রেখেছেন। তো হিমগ্নবাবু বললেন, ও মা, আপনি হারমোনিয়ামটা নামিয়ে রাখলেন কেন, আমাকে গানটা শেখাবেন না? বলে, আপনারে আর আলাদা কইরা হাসির গান শিখানোর দরকার নাই, আপনি গাইলে লোকে এমনিতেই হাসব। এক ক্লাস ঘর ছেলেমেয়ের সামনে এই কথা বুদ্ধদেব গুহ বলছেন যে মানুষকে বেইজ্জত করবার ক্ষমতা জর্জদার অপরিসীম ছিল। এটা যে উনি ওকে আঘাত করবেন বলে বলেছেন তা নয়, তবে এক ঘর লোকের সামনে এরকম একটা কথা দেবব্রত বিশ্বাস না বললেই পারতেন, কেননা হিমগ্ন রায়চৌধুরী যথেষ্ট গুণী গায়ক ছিলেন। যাই হোক, আমরা মায়ার খেলার গানটা এবারে যাই। ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন, তবে কেন মিছে ভালোবাসা। ভালোবেসে যদি সুখ নাহি মন দিয়ে মন পেতে চাহি, মন দিয়ে মন পেতে চাহি, ওগো কেন, ওগো কেন মিছে এ দুরাশা। ভালোবেসে যদি সুখ নাহি হৃদয়ে জ্বালায় বাসনার শিখা, নয়নে সাজায় মায়া মরিচিকা, শুধু ঘুরে মরি মরুভূমি, শুধু ঘুরে মরি মরুভূমি, ওগো কেন, ওগো কেন মিছে এ পিপাসা। ভালোবেসে যদি
দিলো জগতে কি অভাব আছে, আছে মন্দ সমীরণ পুষ্প বিভূষণ কোকিল কুজিত কুঞ্জ। বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায় একই ঘোর প্রেম অন্ধরাহু প্রায়, জীবন যৌবন গ্রাসে তবে কেন, তবে কেন মিছে একুয়াশা। ভালোবেসে যদি সুখ না হিমগ্ন রায়চৌধুরীর কণ্ঠে আপনারা গান শুনলেন। আজকে আমাদের আসর মোটামুটি গুটিয়ে নেবার সময় এসে গেছে। আমরা মূলত হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টসে যারা গিয়েছেন তাদেরই গান আজকে শুনলাম। এই পর্বের হিন্দুস্তান কোম্পানির আবিষ্কারী আমরা একে বলবো। ইনি যদিও নিজের জয়যাত্রা শুরু করেছিলেন মেগাফোন কোম্পানি থেকে, পরবর্তীকালে হিন্দুস্তান কোম্পানিতে ইনি চলে আসেন। অরবিন্দ বিশ্বাস তাকে হিন্দুস্তানে নিয়ে এসেছিলেন। ইনি অশোকতরু বন্দ্যোপাধ্যায়। অশোকতরু বন্দ্যোপাধ্যায়ও রবীন্দ্রনাথের স্বল্পশ্রুত গান, যৌবনের গান ইত্যাদি গাওয়ায় বিশেষ দক্ষ ছিলেন। SLH 105 একটি SP রেকর্ড তার প্রকাশিত হয়েছিল, সেই রেকর্ডের গান দুটি আমি আপনাদের শোনাচ্ছি। ওই মধুর মুখ জাগে মনে এবং তারপরে তুমি কোন কাননের ফুল, আপনারা শুনুন। Mm-hmm.
অশোকতরুপ বন্দ্যোপাধ্যায়ের গান আমরা এই অনুষ্ঠানে আগেও বাজিয়েছি। রবীন্দ্রসঙ্গীত জগতে অত্যন্ত শ্রদ্ধেয় পুরুষ ছিলেন, 1930-এ জন্ম, 1993-এ চলে যান। অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের পিতা শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় এবং মাতা সুলেখা উভয়ই ছিলেন শান্তিনিকেতনের ছাত্রছাত্রী, ফলে কলকাতায় অভিজাত ব্রাহ্ম পরিবারে জন্ম বলে এবং বাবা মা উভয়ই শান্তিনিকেতনের বলে পারিবারিক সূত্রে একটা সাঙ্গীতিক পরিমণ্ডলে অশোকতরু বেড়ে উঠেছিলেন। শাস্ত্রীয় সঙ্গীতে সুদীর্ঘ তালিম নিয়েছেন রবীন্দ্রলাল রায় এবং পরবর্তীকালে সুরেশচন্দ্র চক্রবর্তীর কাছে। আর 1944 সালে শান্তিনিকেতনে চলে যান সঙ্গীত ভবনের ছাত্র হিসেবে এবং সেইখানে ইন্দিরা দেবী চৌধুরানী এবং শৈলজারঞ্জন মজুমদারের কাছে তার রবীন্দ্রসঙ্গীতের দীক্ষা হয়। তার সতীর্থ ছিলেন প্রসাদ সেন, অরবিন্দ বিশ্বাস এরা। এবং গানের পাশাপাশি রবীন্দ্রনাথের যেটা নৃত্য ভাবনা তাতেও অশোকতরু যথেষ্ট দক্ষতা অর্জন করেছিলেন, ভালো নাটক অভিনয় করতে পারতেন। তার অভিনীত বাল্মীকি প্রতিভা বহুদিন পর্যন্ত দর্শকরা মনে রেখেছেন। এবং 1948 সাল থেকে বেতারে তিনি সঙ্গীত পরিবেশনা করছেন। তার আসল নাম ছিল অশোক, তরু ছিল ডাক নাম, দুটোকে মিলিয়ে অশোকতরু নাম করে দেন তার শিক্ষাগুরু শৈলজারঞ্জন মজুমদার। এবং 60-এর দশকে তিনিই প্রথম মানে রবীন্দ্রসঙ্গীতের একক অনুষ্ঠান, এক সন্ধ্যার জুড়ে একজন শিল্পী এটা আয়োজন করেছিলেন। প্রায় 300-এর বেশি গান তার গলায় রেকর্ডে ধরা রয়েছে। এছাড়া শ্রুতি সংস্থা প্রতিষ্ঠা করে তিনি গান শেখাতেন, সে সংস্থা আজও আছে। ফলে রবীন্দ্রসঙ্গীতের প্রচারে এবং প্রসারে একটা গুরু দায়িত্ব পালন করেছিলেন অশোকতরু, এ কথা বললে অস্বীকার করা হবে না। ব্যক্তিগত জীবনে খুব খেয়ালি ভাবুক মনের মানুষ ছিলেন, মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যেতেন, আবার ফিরে আসতেন। শেষ অবধি 1993 সালে তার প্রয়াণ হয়। তো আজকের আসরের শেষ গান তার গলাতেই আমরা শোনাব, তুমি কোন কাননের ফুল। তোমার আখির মতন দুধ
ढालु किरण दारा तुमि कोन कानने फूल कोन गगने तारा तुमाय कोथाय देखेछि जेन कोन सपने আজকের আসর আমরা এইখানেই শেষ করব। একটা কথা জানাতে চাইব, আমার বন্ধু ফেসবুক বন্ধু আমার বয়োজ্যেষ্ঠ শ্রী স্বাগত গুপ্ত আমাকে একটি তথ্য দিয়েছেন যে এইচপি দাস, ওই যার পরিচালনার কথা বললাম সুপ্রভা সরকারের গানের, তার পুরো নামটা তিনি আমাকে কমেন্টে জানিয়েছেন, আমি এতক্ষণ দেখিনি। তার পুরো নাম হচ্ছে হরিপ্রসন্ন দাস, নিউ থিয়েটার্স অর্কেস্ট্রা দলের পরিচালক ছিলেন এই ভদ্রলোক। এই তথ্যের জন্য স্বাগত গুপ্তকে অনেক ধন্যবাদ। তো আজকের আসর আমরা এইখানেই শেষ করছি, পরের সপ্তাহে আবার পরবর্তী পর্ব নিয়ে আসব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।